রাজশাহীতে বান্ধবীকে রেস্ট হাউসে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় আসামি শামসুল আলম বাদশা এবং আবুল খায়ের নাহিদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে রাজশাহীর মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক জাহিদ হোসেন এ আদেশ দেন। এর আগে আদালতে দু আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। গেল 31 জুলাই ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসা নিতে আসা চাঁপাই নবাবগঞ্জের এক তরুণীকে ধর্ষণ করে অভিযুক্তরা।